মাহদী সম্পর্কে সন্দেহবাদীদের আজকের যে দৌরাত্ম্য আমরা দেখছি এটা বহু পূর্ব থেকেও আসছে। প্রখ্যাত ঐতিহাসিক ইমাম ইবনে খালদুন, যার নাম প্রায় সবাই জানেন, তিনিও পর্যন্ত এই বিষয়ে সন্দেহ পোষণ করেছিলেন, তবে অস্বীকার করেননি। মাহদী আসবেন, তিনি বসবাস করবেন এই পৃথিবীতে খামসান পাঁচ বছর, সাবান সাত বছর, আওতেসান অথবা নয় বছর। এই সাত বছরে বা নয় বছরে পৃথিবীটা একেবারে সুন্দর ন্যায় বিচার ভরে যাবে, যেমন এখানে জুলুম ও অত্যাচারে ভরা ছিল। বোঝা গেল ইমাম মাহদী আসবেন, তিনি কিন্তু কোরআন ও সুন্নাহ দ্বারা পৃথিবী পরিচালনা করবেন এবং সারা পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি ভরে যাবে। তখন কিন্তু কোরআন ও সুন্নাহ ছাড়া খুশি থাকবে না, যে মানুষের তৈরি মঙ্গলা কোনো বিধান দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না, কোনো মজহাব কোনো তরিকা দিয়ে চলবে না। অর্থাৎ বড় ইমামের বিশ্বাসী ইমাম খোমেনি এবং তার উত্তরসূরিরা, এদের কিন্তু এই আকিদা। ১২তম ইমাম পাঁচ বছর বয়সে তৃতীয় হিজরি শতাব্দীতে তিনি একটা গর্তে ঢুকে পড়েছেন, আজ বের হন। ওই তখন থেকে আজকে গর্তের মুখে যাচ্ছে, প্রতিদিন সন্ধ্যাবেলা ফিরে আসতে নিরাশে, কিন্তু ধারণা ওইখান থেকে নাকি ইমাম মাহদী বের হন। এবার আসেন মাহদীর ভবিষ্যৎবাণী সম্পর্কে, কোরআনে তো নাই, কী আছে দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে সাহাবীরা, তখন তোমরা কেমন করবে যখন তোমাদের সামনে ঈসা ইবনু মারইয়াম নাজিল হবেন এবং ইমামুকুম মিনকুম, তোমাদের মধ্য থেকেই একজন ইমাম হবেন, অর্থাৎ ঈসা ইমামতি করবেন না, করবেন তোমাদের মধ্যকার যিনি আমির থাকবেন তিনি। ইঙ্গিত পাওয়া যায়, ডাইরেক্ট মাহদীর নাম নেই বলে এটা পরিষ্কার ইঙ্গিত আসছে বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিসে। আমরা সহিহ হাদিসে বিশ্বাস করি, এখানে কোনো সন্দেহ পোষণ করি না। ওয়ান জাবির বিন আব্দুল্লাহ আন্নাহু ক্বাল সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল লা তাযালু ক্বায়মাতু মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। قال فينزل عيسى بن مريم فيقول أميرهم تعالى صل لنا فيقول لا إن بعضكم على بعض أمراء تكرمة الله هذه الأمة رواه مسلم 246 নম্বর 47 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ বলছেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলছেন যে দেখো তোমাদের মধ্যে একটা দল চিরদিন থাকবে, তারা হকের উপরে সংগ্রাম করে যাবে কেমন পর্যন্ত, এমন অবস্থায় ঈসা ইবনে মরিয়ম নাজিল হবেন এবং এই অবস্থায় তাকে দেখে তোমাদের আমির বলবেন তাল সাল্লেলানা, হে ঈসা আসুন আমাদের ইমামতি করুন। ভাই আকুল্লাহ, ঈসা বলবেন যে না, ইন্না বাদাকুমালা বাদিন উমরাও, তোমরা তোমাদের একে অপর উপরে আমির, তা কেরেমাত হে লেহাজিল উম্মাহ, এটা এই উম্মতের জন্য আল্লাহ পাকের দেওয়া বিশেষ সম্মান, অতএব তোমাদের এই সম্মানে আমি ভাগ বসাবো না, তোমরাই ইমামতি করবে, আমি মুক্তাদি হব। মুসলিম 247 নম্বর হাদিস। এবার আসেন, এখন নাম ধাম দিয়ে কোন হাদিস পাওয়া যায় কি আমরা দেখি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবাসাল্লাহু মিনহু রাজুলান মিন্নি ও মিন আহলি বাইতি ইয়াতিহু ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিয়াত যুলমান ওয়া জুরান ওয়া তিরমিজি আবু দাউদ মিসনাদে সহি মিশকাত 5452 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাসউদ থেকে বলি তো, দেখো এই দুনিয়া শেষ হবে না যতদিন না পর্যন্ত আল্লাহ পাক এখানে আমার বংশ থেকে একজন লোককে প্রেরণ না করবেন, যে আমার পরিবার ভুক্ত হবে, তার নাম আমার নামের হবে, তার বাপের নাম আমার বাপের নামের হবে, তিনি এসে সারা পৃথিবীকে ন্যায় বিচার ও সুন্দর শাসন দ্বারা ভরে ফেলবেন, যেমন ইতিপূর্বে অত্যাচার ও জুলুম দ্বারা পৃথিবী ভরেছিল। বোঝা গেল মাহদীর নাম হবে মোহাম্মদ, তার বাপের নামে আবদুল্লাহ, এবং তিনি অবশ্যই ফাতেমার বংশধর হবেন। অনুম্মে সালামত কওয়ালা সামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদী মিন ইত্রাতি, মাহদী অবশ্যই আমার বংশধর হবে, আবু দাউদ ইসনাদে জায়িদ ওয়া ইবনে মাজাহ।
এবার আসেন মাদিনায় কতদিন থাকবে, 5 থেকে 9 বছর তিনি থাকবেন। আর নবী সাইয়্যিদ খুদি রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন উম্মতি আল মাহদি ইখরুজু ইয়াইশু খামসান আও সাবআন আও তিসআন, রাওয়াহু তিরমিজি। তিনি বলছেন আমার এই উম্মতে মাহদি আসবেন, তিনি বসবাস করবেন এই পৃথিবীতে 5 বছর, 7 বছর আও তিসআন অথবা 9 বছর। ওয়ানহু ক্বাল ইয়ামলাউল আরদা কিসতান ওয়াআদান কামা মুলিয়াত যুলমান ওয়া জুরান, এই 7 বছরে বা 9 বছরে পৃথিবীটা একেবারে সুন্দর ন্যায় বিচার ভরে যাবে, যেমন এখানে জুলুম ও অত্যাচারে ভরা ছিল। রাওয়াহু দাউদ। এটা মিশকাতের। তিনি কী করবেন, কিসের মাধ্যমে দেশ শাসন করবেন পৃথিবীকে? কোরআন ও সুন্নাহ দিয়ে তিনি দেশ শাসন করবেন। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআম্মাকুম বিকিতাবিল কিতাব রাব্বিকুম তাবারাক ওয়া তাআলা ওয়া সুন্নাতু নবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো সুন্নাতু নবিয়্যুকুম, তিনি আসবেন মাহদি, পৃথিবীকে শাসন করবেন কিতাবে রাব্বিকুম তোমাদের প্রতিপালকের কিতাব দ্বারা, ওয়া সুন্নাতু নবিয়্যুকুম তোমাদের নবীর সুন্নাহ দ্বারা। রাওয়াহু মুসলিম 246 নম্বর হাদিস। বোঝা গেল ইমাম মাহদি আসবেন, তিনি কিন্তু কোরআন ও সুন্নাহ দ্বারা পৃথিবী পরিচালনা করবেন এবং সারা পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি ভরে যাবে। তখন কিন্তু কোরআন ও সুন্নাহ ছাড়া কিছুই থাকবে না। যে কথা সবসময় বলছি যে মানুষের তৈরি মঙ্গলা কোনো বিধান দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না, কোনো মজহাব কোনো তরিকা দিয়ে চলবে না, চলবে খালি একটাই পবিত্র কোরআন ও সহি হাদিস, ওহির বিধানই চলবে। এটাই অবশেষে মাহদির হাতে সারা বিশ্বব্যাপী বিজয়ের দিন হিসাবে পরিগৃহীত হবে। কোরআন ও হাদিসের এই সমস্ত পরিষ্কার উক্তি থাকার পরেও এখানে আমাদের সন্দেহ যদি সৃষ্টি হয়, এটা স্রেফ সন্দেহই বলতে হবে, এর মধ্যে ঈমানের কোনো বিষয় থাকবে না। মাহদি ও ঈসার আগমন কেবল মুসলিম উম্মার জন্য নয়, বরং গোটা পৃথিবীর নির্যাতিত মানবতার জন্য এটি স্বস্তি ও শান্তিদায়ক খবর। এটি আহলে সুন্নতের অন্যতম গুরুত্বপূর্ণ আকিদা, এই বিষয়ে মতভেদ থাকা উচিত নয়। ইমাম আহমদ বিন হাম্বল প্রখ্যাত মহাদ্দিস ফকিহ এবং ইমাম, তিনি বলছেন মাহদি হবেন ন্যায় ও ইনসাফের চূড়ান্ত, যেমন দাজ্জাল হবে অন্যায় ও অবিচারের চূড়ান্ত। দাজ্জালের আগমনের পূর্বে অনেক ছোট দাজ্জাল আসবে, তেমনি মাহদির আগমনের আগে অনেক ছোট মাহদির আগমন ঘটবে। মাহদি বিষয়ে বর্ণনাকারী সাহাবি উসমান ও আলী সহ সংখ্যা হল মোট 26 জন। 26 জন সাহাবি মাহদি সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। এ বিষয়ে সশস্ত্র কিতাবে সংকলনকারী বিদ্বানগণের সংখ্যা 36 জন। এ বিষয়ে বর্ণিত সহি ও জয়ীফ হাদিসের মোট সংখ্যা 50টি। সে কারণ প্রায় সকল বিদ্বান মাহদি সম্পর্কিত হাদিসকে মতবাতের পর্যায়ে ভুক্ত বলেছেন। মাহদি বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ হল জামাতুল ইমাম মালিক সৌদ মালিক আব্দুল আজিজ রিয়াদের এমএ থিসিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ 600 পৃষ্ঠার উপরে, আল আহাদিতুল ওয়ারেদা ফিল মাহদি ফি মিজানুল জারাহ ওয়া তাআদিল, লেখক আব্দুল আলিম বিন আব্দুল আজিজ, হিন্দি। খুবই গুরুত্বপূর্ণ থিসিস এবং অত্যন্ত বৃহৎ কলেবরে। এর পরবর্তী সংক্ষেপে যদি কেউ জানতে চান, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মোহসেন আল আব্বাদের লিখিত কিতাবুর রদ্দ আলা মান কাযাবা বিল আহাদিস সহিহা আল ওয়ারাদা ফিল মাহদি ও ইয়ালিহু আকীদাত আহলে সুন্নাহ ওয়াল আসার ফিল মাহদি আল মুবতাদা। মাহদি সম্পর্কে সন্দেহবাদীদের আজকের যে দৌরাত্ম্য আমরা দেখছি, এটা বহু পূর্ব থেকেও আছে। প্রখ্যাত ঐতিহাসিক ইমাম ইবনে খালদুন, যার নাম প্রায় সবাই জানেন, তিনি পর্যন্ত এই বিষয়ে সন্দেহ পোষণ করেছিলেন, তবে অস্বীকার করেননি। তিনি বলেছেন
لم يقلص من النقد الا القليل والاقل منه الا বলে তিনি স্বীকার করেছেন কিছু সহিহ হাদিস ছাড়া বাকি হাদিসগুলি তর্কের ঊর্ধ্বে নয় এটা দিয়ে তিনি স্বীকার করলেন যে সহিহ হাদিস আছে আর মুসলমানদের জন্য একটা সহিহ হাদিস যথেষ্ট মান্য করার জন্য বেশি সংখ্যাতে প্রয়োজন নয় মুসনাদে আহমদের খ্যাতনামা ভাষ্যকার আহমদ মোহাম্মদ শাকির তার এই জবাবে চমৎকার উত্তর দিয়েছেন ইবনে খালদুন ইতিহাস শাস্ত্রের দিকপাল হতে পারেন কিন্তু হাদিস শাস্ত্রে তিনি প্রশ্ন জিজ্ঞাসা প্রশ্নকারীদের অন্যতম অতএব তিনি সিদ্ধান্তকারী নন আরেকজন সন্দেহবাদী হচ্ছেন আধুনিক যুগের ইসলামী চিন্তাবিদ বলে খ্যাত মাওলানা মওদুদী তিনি নিজে কোনো মুহাদ্দিস নন অথচ হাদিস নিয়ে অনেক কথা বলেছেন যেগুলো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত তিনি হয়ে গেছেন বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা জাগীর উলামায়ে কিরাম হানাফিও করা আহলে হিসাব কেউই কিন্তু মাওলানা মওদুদীর হাদিস বিষয়ক এই বক্তব্যকে গ্রহণ করেন নাই কারণ তিনি নিজে হাদিস বোঝেন না অথচ হাদিসের মুহাদ্দিস হওয়ার চেষ্টা করেন এটা ঠিক না তিনি এখানে যে অনেক কথা বলেছেন কিন্তু শেষ পর্যন্ত আবার সারেন্ডারও করেছেন তার তাজ্জিদ এহিয়া দিনের মধ্যে তিনি যে মুজাদ্দিদদের তালিকা দিয়েছেন যুগ সংস্কারকদের তার এক নম্বর রেখেছেন ইমাম মাহদির নাম যদি অস্বীকারই করবেন তার নামটা ওখানে গেলে কম করে উনি যে বিষয়টা লিখছেন যে বইতে ওটা আল বায়ানাত বই আর তাজ্জিদ এহিয়া দিন বইটা কিন্তু আগে অতএব ধরে নেওয়া যায় শেষের বইটা তার নাসে আগের বইটা মনসুখ সেটাই যদি তার আকিদা হয় তাহলে মারাত্মক ভুল করেছেন তার অনুসারীদেরকে সাবধান করছি হাদিসের বাইরে কোনো ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়াটা মুসলমানদের কর্তব্য নয় মানুষ ভুল করতেই পারে অত এই ক্ষেত্রে তিনি ভুল করেছেন অর্থাৎ ভুল মনে করেই ক্ষমা করে দেওয়া ভালো সব ক্ষেত্রে তো সব মানুষ ভুল করে না ভুল তো হবেই তিনি তো নবী নন কিন্তু যদি অন্ধের মতো কেউ বিশ্বাস করেন ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে অনেক বই পর্যন্ত লিখছে যেহেতু আমরা বলেছি ঈসা আলাইহিসসালামের তিনি উদ্ধারণ করেছেন উদ্ধারোহণ করেছেন তিনি জীবিত আসবেন পৃথিবীতে থাকবেন এরপরে মৃত্যুবরণ করবেন এই আকিদার বিরুদ্ধে আহলে হাদিসরাই পর্যন্ত আমাদের বিরুদ্ধে লেখা শুরু করছে সকলটা আহলে হাদিস কী বলবেন ওদের সন্দেহ পোষণ করা কোনো ক্রেডিট নয় দলিল দিয়ে প্রমাণ করাটাই হলো বড় ক্রেডিট আর দলিল হবে কোরআন এবং সহিহ হাদিস কারণ এটা অদৃশ্যের ব্যাপার যেন আমরা জানি না সেখানে আমাকে অবশ্যই কোরআন হাদিসের কাছে আশ্রয় নিতেই হবে ভবিষ্যতে কী হবে আমরা কেউ খবর রাখি না অত এটা নিয়ে হয়তো মাথামাতি করার কোনো প্রয়োজন নাই তবুও করেছেন এবার আসেন ওনার একটা বড় যুক্তি আপনাদের ধারণা করে দিই কারণ যারা তার বই পড়েন তারা তো এগুলো যুক্তি পরে বলবেন আমি আগেই বলে দিচ্ছি তাদের ধারণা যেহেতু বুখারী মুসলিমে এই বিষয়ে স্পষ্ট নাম নাই আমরা তো পড়লাম ইমাম হুকুম তোমাদের ইমাম ইমামতি করবেন ইমামটা কি এতে নাম তো নাই বুখারী মুসলিমে ইমাম আছে কিন্তু আবু দাউদের তিরমিজির সহিহ হাদিসে মাহদির নামই আসছে তো যেহেতু বুখারী মুসলিমে আসে নাই বলে ওনার আপত্তি যদি তাই বলতে হয় তাহলে তো মুসলমানদের সমস্ত আকিদা বুখারী মুসলিম থেকেই নিতে হবে আমরা কবরে যে সওয়াল জবাব হবে মুনকার নাকির আসবে এটাতে কারো কোনো সন্দেহ নেই এটা কিন্তু বুখারী মুসলিমে নেই তাহলে এটাকে বাদ দিতে হবে আশারে মুবাশশারা যারজন সাহাবি জীবিত অবস্থায় আর জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই হাদিস কিন্তু বুখারী মুসলিমে নেই তাহলে কি এটাকে বাদ দিতে হবে সব তো হাদিস সহিহ হাদিস তারপরে যে কবরে যে শাস্তি হবে বা শান্তি পাব এটাও কিন্তু বুখারী মুসলিমে নাই তাহলে অন্য অন্য সহিহ হাদিসে আছে তাহলে কি এটাও বাদ দিতে হবে এই বিষয়গুলি অহেতুক জিদ ছাড়া আমি কিছু খুঁজে পাওয়া যায় মুসলমানদের বহু বিষয় আছে অন্য অন্য সহিহ হাদিসেও আছে সমস্ত সহিহ হাদিস শুধু বুখারী মুসলিমে নাই কুতুবে সিত্তার বাইরেও বহু সহিহ হাদিসের গ্রন্থ আছে এমনকি সহিহান বাদ দিয়ে বাকি যে চারটি গ্রন্থ আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই এর মধ্যেও জয়ীফ হাদিস আছে সবটা সহি নয় আমি জয়ীফটা বাদ দিয়ে সহিটা গ্রহণ করবো সামলা শেষ এইগুলো নিয়ে যদি একটু বাড়াবাড়ি করে একটু ভুল হবে শুধু তাই না আরও বহু ওলামা এ বিষয়ে মতভেদ করেছেন মাহদি নিয়ে মিশরের হলো সমস্ত ইখতিলাফের জায়গা মিশর এবং সিরিয়া এই দুটো দেশে আলেমদের গোলমাল সবচেয়ে বেশি
আর সব অত্যন্ত জোরালো আলেম, যারা যত বড় বড় আলেম তারা তত বেশি পরস্পরের মতভেদ করে, বুদ্ধিসত সবার কেউ তো কম না। আল্লামা সৈয়দ রশিদ রেজা বিখ্যাত মুফাসসির কোরআন তাফসির আল মানার তার যুগান্তকারী সৃষ্টি, ঠিক মুফতি মোহাম্মদ আব্দুহু সব মডার্ন থিঙ্কার সব, শেখ বালাগি ফরিদ বেজদি ডক্টর আহমদ আমিন যার লেখা আমরা ইউনিভার্সিটি পড়ি বা পড়াই, এইসব লোকেরাও কিন্তু এই বিষয়ে সন্দেহ পোষণ করে গিয়েছেন। একটাই কারণ, তারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট ছিলেন, কেউ রাজনীতি বিষয়, কেউ ইতিহাসের বিষয়, কেউ সাহিত্যের বিষয়, কেউ হাদিস বিষয়ে, এদের কোনো পাণ্ডিত্য ছিল না, আর এই জন্যই এনারা সন্দেহ করে গেছেন। আহমদ আমিন তো একেবারে বলেই ফেলেছেন যে মাহাদির আকিদারা এসেছে শিয়াদের থেকে, কারণ শিয়ারা কি মনে করে, ওরা ধারণা করে যে আলী বংশের ১২তম ইমাম মোহাম্মদ ইবনু হাসান আল আসকারি ৫ বছর বয়সে সামুরার একটা কক্ষে ঢুকে পড়েছিলেন আর বের হন, তিনি হলেন ১২তম ইমাম, উনি বের হবেন তারপরে আমাদের মুক্তি দিবেন। এখনও পর্যন্ত প্রতিদিন মগরিবের পরে তারা ঘোড়া নিয়ে তার কক্ষের সামনে দাঁড়ায় আর সে চিৎকার দিয়ে ডাকে, উখরুজ ইয়া মাওলানা, হে আমাদের প্রভু তুমি বেরিয়ে আসো, পায় না, শেষে নিরাশ হয়ে চলে আসে। বর্তমানে শিয়াদের যারা শাসন করছেন ইসনা আশারি গ্রুপ, অর্থাৎ ১২ ইমামে বিশ্বাসী ইমাম খোমেনি এবং তার উত্তরসূরিরা, এদের কিন্তু এই আকিদা, ১২তম ইমাম ৫ বছর বয়সে তৃতীয় হিজরি শতাব্দীতে তিনি একটা গর্তে ঢুকে পড়েছেন আজ বের হন, ওই তখন থেকে আজকে ১৪৩৯ হিজরি, তো তৃতীয় বাদ দেন এই ১১০০ ১১৫০ বছর ধরে ওরা খালি ওই গর্তের মুখে যাচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা ফিরে আসতে নিরাশে, কিন্তু ধারণা ওইখান থেকেই নাকি ইমাম মাহাদি বের হবে। তো আহমদ আমিন ধারণা করেছেন ওইখান থেকে মুসলমানদের মধ্যে এটা ঢুকেছে, অথচ এটা বুঝতে পারেন নাই যে তৃতীয় শতাব্দী হিজড়িতে এই ঘটনা ঘটেছে, কিন্তু হাদিস তো এসেছে তার বহু পূর্বে, হাদিস তো আমার রসুলের জবান দিয়ে বের হয়েছে, তো রসুল তো তৃতীয় শতাব্দীতে আসেন নাকি, একটু সামান্য বিষয় নিয়েও হয়তো মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি করা হয়েছে। ফলে এইসবগুলো যারা আমাদের ছাত্র এবং যারা উঠতি আলেম হচ্ছে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করি, এত আলেম এরা কিছু বুঝতেন না, যে সমস্ত আলেমদের বই নিয়ে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করি তারা যদি ভুল করে তো আমাদের তো সমস্যা। সেই জন্য এদের নামগুলো আপনাদের শুনিয়ে দিলাম যেন ধোকায় পড়বেন না।